কলমলা রনি, যেটা এতক্ষণে বুঝলাম যে বিএনপি আসলে ভোটে আসবে, আপনি বুঝে গেছেন না? ওনার কথাতে আমি বুঝতে পারলাম যে বিএনপি অনুধাবন করবে এবং ভোটে তাদের আসতেই হবে, না আসি কোনো উপায় নাই। সেই জায়গাটা বিএনপির যারা বোধগম্য নেতা আছেন নজরুল ইসলাম বাবুর কথা অনুযায়ী তারা বুঝে তারা ভোটে আসবেন, সেই জায়গাটা থেকে আপনি আনতে চান যে ওনারা তো জানছেন যে বিএনপি আসলে ভোটে আসবেন, আওয়ামী লীগ কী করে বুঝতে পারছে আসলে ভোটে আসবে? এটা বাবুই ভালো বলতে পারবেন। ফার্স্ট থিং হলো যে নজরুল ইসলাম বাবু আমার বন্ধু, হ্যাঁ, তাকে দুটো কারণে ধন্যবাদ জানাই। প্রথম ধন্যবাদ হলো সে চমৎকার একটা কথা বলছে যে গোলাম মোল্লা রনি আসলে রাজনীতির গিট্টু লাগান না, আমি গিট্টু লাগাইও না খুলিও না, আমি শুধু দেখি। এর সাথে চমৎকার কোনো সার্টিফিকেট আর হয় না, মানে আই এম নট এ ক্রিমিনাল, যারা যে গিট্টু টিট্টু লাগায় সে যে আমাকে ক্ষমতাসীন একটা দলের লোক এত বড় একটা সার্টিফিকেট দিল যে গোলাম মোল্লা রনি গিট্টু লাগায় না, আবার গিট্টু খোলার মতো আমার যে কোনো যোগ্যতা নেই বা আমি খুলতে পারি না, এই ব্যাপারে যে সার্টিফিকেট এটাও আমাকে এই মুহূর্তে খুব কাজে দিবে যে এখন যে সমাজ চলে আসছে এই সমাজে নূপম সুখের খুব বেশি দাম, যার যত বেশি। আপনি নূপম সুখ বলছেন কেন, নিজেকে তো নিষ্পাপ বলতে পারতেন, নিরপরাধী বলতে পারতেন। না, নিষ্পাপ বলা ঠিক না, আপনার এখানে জিনিসটা হলো যে পৌরুষ। নূপম সুখ বলতে আপনি শুধুমাত্র ভার্বালি ওইটা বুঝেন না, নূপম সুখ বলতে যেটা হলো যে পৌরুষ বলতে যেটা বোঝায়, যেখানে সাহস শক্তিমত্তা, তারপরে শেষে ব্যতিক্রমী চিন্তা চেতনা বীরত্ব, এই জিনিসগুলো বলতে সাধারণত পৌরুষ বোঝায়। আর এই পৌরুষের এই জিনিসগুলো যেখানে না থাকে সেখানে নূপম সুখটা বোঝায় প্রমিত বাংলায়, বুঝতে পারছেন ঘটনাটা? এখন এই সমাজে সাহস থাকা, উদ্ভাবনী ক্ষমতা থাকা, গিট্টু খোলার যে ক্ষমতা, এই ক্ষমতা থাকা যে কোনো পুরুষের জন্য এটি একটি লায়াবিলিটিস। তো আমাকে আমার বন্ধু সেই লায়াবিলিটিস মুক্ত করে দিয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। মানে গোলাম মোল্লা রনি কোনো গিট্টুই খুলতে পারে না, গিট খুলতেও পারে না, লাগাতেও পারে না। সো আমি কংগ্রাচুলেট জানাচ্ছি তার এই দুটো অসাধারণ অসাধারণ বক্তব্য। সেকেন্ড থিং হলো তিনি বিএনপি সম্পর্কে আশাবাদী হয়েছে যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং বাবুর মতো মানুষ যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো পদে থাকত, সত্যিকার অর্থে বিএনপির জন্য এটা ভালো হতো। এর কারণ হলো সে নিঃসন্দেহে আমি মনে করি গণতন্ত্রের সাগর হিসাবে তার মধ্যে যে ধরনের গণতান্ত্রিক ঢেউ থাকা দরকার, সেই ঢেউয়ে দুলতে দুলতে, হ্যাঁ, গণতন্ত্রের দ্বারা সে আন্দোলিত হতে হতে বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সে মনে করেছে, যে ইটস এ পলিটিক্যাল পার্টি যার গণতন্ত্রের প্রতি সমর্থন রয়েছে। এবং সে এও আশা করছে যে আওয়ামী লীগ গণতন্ত্রের মধ্যে আছে এবং অনাগত দিনেও আওয়ামী লীগ গণতন্ত্রের মধ্যে থাকবে, এবং আগামীতে যে নির্বাচনটা হচ্ছে বাবু মনে করছে যে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন হবে। এবং সেই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি একটা নির্বাচন হয় তাহলে বৃহত্তম গণতান্ত্রিক দল বিএনপি কেন সেখানে আসবে না? এই যে সে যে একটা ইতিবাচক চিন্তা করছে এই একটা দুর্বিষহ সময়, এজন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বাস্তবতা হলো যে এই যে এগুলো সব আশার কথা বিশেষণ, কিন্তু এই সময়ের মধ্যে যদি নাউন এবং প্রোনাউন যা আছে এগুলোকে আপনি ধরেন ফার্স্ট অফ স্পিচের, সেটা হলো অবিশ্বাস, সন্দেহ, ঘৃণা, ক্রোধ এবং কার প্রতি, এগুলো কার প্রতি? পরস্পরের প্রতি, সবার প্রতি। এখন কোনোটার হেতু আছে, কোনোটার হেতু নেই। এখন বিএনপি বলবে যে আওয়ামী লীগ আমাদেরকে যে ঘৃণা করে, আমাদের প্রতি রাগ দেখায়, এর কোনো হেতু নেই। আওয়ামী লীগ বলবে যে বিএনপি আমাদেরকে যে ঘৃণা করে, আমাদের পতন কামনা করে, সকাল বিকেল আমাদের মৃত্যু কামনা করে, এর মধ্যে কোনো হেতু নাই। কিন্তু সেটি জনগণ দেখবে। কিন্তু বাস্তবতা হলো নির্বাচন সম্পর্কে, নির্বাচন কমিশন সম্পর্কে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সম্পর্কে কেবলই মাত্র মানুষ নয়, এই পৃথিবীর যে এই অংশ, এই গোলার্ধ গাঙ্গেয় বদ্বীপ, এই গাঙ্গেয় বদ্বীপের যে আলো রয়েছে, বাতাস রয়েছে, পাখির যে ডাক রয়েছে, কূজন রয়েছে, তারপরে নদীর যে কলতান রয়েছে, এই কোনো কিছুই আর এখন আওয়ামী লীগকে বিশ্বাস করে না যে এই দলটি গণতন্ত্রের প্রবক্তা হতে পারে, এই দলটির অধীনে একটি নির্বাচন হতে পারে, এই দলের লোক সত্য কথা বলতে পারে এবং এই দল দ্বারা ভালো কিছু হতে পারে। আপনি বিশ্বাস করে না গোলাম মোল্লা রনি, সেটা কি কোনো দল নাকি জনগণ, কাকে বোঝাতে চাচ্ছেন আপনি? এখানে আমি জনগণকে কোনো অবস্থাতেই অন্য সবার মতো আমি ই করতে চাই না। এখানে আমি যেটা বলছি যে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ,
তারা সবাই কেউ আওয়ামী লীগকে বিশ্বাস করে না, কারণ কথায় কথায় জনগণকে টানা ঠিক না। আমি বলছি আওয়ামী লীগের যারা রাজনৈতিক প্রতিপক্ষ সেটা যাই হোক না কেন, এমনকি আওয়ামী লীগের মধ্যেও রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের রয়েছে, তারা কেউ আওয়ামী লীগকে এখন আর বিশ্বাস করে না। আমি একটু থামাই, আপনি বলছেন যে আওয়ামী লীগকে আর কেউ বিশ্বাস করে না, তাহলে আমি বলবো যে প্রশ্নটি স্বভাবতই আসে, তার মানে কি বিএনপিকে মানুষ বিশ্বাস করে? এখন এটাও যদি আপনি ধরেন, আমাকে যদি এটা জিজ্ঞাসা করেন বিএনপিকে বিশ্বাস করে বা করে না, এটা আওয়ামী লীগের লোকজন বলবে, আমি বলতে পারবো না। এটা বাবুকে জিজ্ঞাসা করেন যে মিস্টার রনি, সে তো বললো আওয়ামী লীগকে কেউ বিশ্বাস করে না। কিন্তু আপনি তো সেই দলটা করেন, কোন দল? বিএনপি না। এখন আমি আমার নিজের রূপের প্রশংসা করি, কি নিজের ঢোল তো নিজেকেই পেটাতে হয় না, পেটালে কি করে মানুষ জানবে? নিজের ঢোল তখনই মানুষ পেটায় যখন কোনো ঢুলি থাকে না। বিএনপি এখন এমন দন্য দশায় পৌঁছে নাই যে তার নিজের ঢোল নিজেকে পেটাতে হবে। এখনো বিএনপি ঢোল পেটানোর মানে আওয়ামী লীগ দন্য দশায় পৌঁছে গেছে যে তার আওয়ামী লীগকে নিজের ঢোল পেটাতে হবে, পেটাতে হচ্ছে। দিস ইজ দ্যাট থিং। হ্যাঁ, এই হলো অবস্থা। আমি একটু নজরুল ইসলাম বাবুর কাছে যাই। নজরুল ইসলাম বাবু, বিএনপি কিন্তু কোন দৈন্য দশায় পৌঁছেনি যে তার নিজের ঢোল নিজেকে পেটাতে হবে, কিন্তু আওয়ামী লীগের দৈন্য দশা এতটাই কঠিন যে নিজেকেই নিজের ঢোল বাজাতে হবে, যেটা বলছেন গোলাম মাওলা রনি। রনি সাহেব যেটা বলেছেন, সে আমার প্রিয় বন্ধু, সে সবসময় এরকম ভাবেই বলেন, এই যে নিজের ঢোল নিজে পিটাতে হয়, এইটাও কিন্তু একটা মানে বিশাল এই কথা যে আমার ঢোল আমি না পিটালে আমার জন্য কে ওনাদের ডাকে তো আর জনগণ রাজপথে নেমে আসেন না আওয়ামী লীগকে টেনে হেসড়ে সরকার থেকে বিতাড়িত করার জন্য। ওনাদের নৈতিক দাবিকে তো জনগণ সমর্থন করছেন না। উনি যতই নৈতিক এবং বিএনপির পক্ষে এখানে শালীন অশালীন বক্তব্য দেখবেন কেন, আমি তাকে বলবো যে ওনাদের বক্তব্যটা তো কেউ মানছেন না। বাংলার কোটি কোটি জনতার পক্ষে যেই বক্তব্য মূল্যহীন, সেই বক্তব্য বিএনপি যতবারই দিয়ে যাচ্ছেন ততবারই প্রমাণিত হচ্ছে তারা বন্ধুবিহীন এবং এই রাষ্ট্রে তাদের প্রয়োজনটা জনগণের কাছে মিটে একদম পরিমাপ করেছেন কোন মানদণ্ড দিয়ে? আমার কাছে পরিমাপ রয়েছে, পরিমাপটা আমি একটু ব্যাখ্যা দিই, আপনি আমাকে সুযোগ দিন। রনিকে তো অনেক সময় দিয়েছেন, আমাকে দুই মিনিট সুযোগ দিন। একটা পরিমাপ হলো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, বাংলার জনগণ তাদেরকে যে কোনো কায়দায় হোক, কারচুপি হোক, সূক্ষ্ম কারচুপি হোক, স্থূল কারচুপি হোক, তারা কিন্তু ক্ষমতা বারবার অধিষ্ঠিত হয়েছে। কার মাধ্যমে অধিষ্ঠিত হয়েছে? একজন অরাজনৈতিক ব্যক্তি, একদম পরিষ্কার গৃহিণী বেগম খালেদা জিয়াকে কিন্তু বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী হিসাবে বিবেচনায় রেখে তিন তিনবার ক্ষমতা দিয়েছে। বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর একটি হত্যাকাণ্ডের বিচার, অর্থাৎ বিএনপির যে প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতার হত্যাকাণ্ডের বিচারও কিন্তু আসতে পারেনি, মানে বিচার কার্যটা সম্পন্ন করেন নাই। অথবা এই বিষয়টি নিয়ে একবার বিবেচনায়ও আনেননি, সংসদেও কথা বলেননি, একটা মামলাও ঠেকে দেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর এই রাষ্ট্রের জনগণের পক্ষে ওনারা কিছু করতে পেরেছিলেন, আজকে পরিকল্পিতভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন, দারিদ্রতা দূর করেছেন, দুর্নীতি দমন করেছেন, অথবা রাষ্ট্রের উন্নয়নে সফলতার স্বাক্ষর রেখেছেন, এমনটা কিছুই করতে পারেনি। ঠিক জনগণ বুঝতে পেরেছেন ক্ষমতাচ্যুত হয়েছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আজকে বাংলাদেশের যে গভর্নমেন্ট, আওয়ামী লীগের সরকার, এই সরকার ভালো মন্দ কি করছেন সেই সম্পর্কে ওনারা বলে যাচ্ছেন, এই সরকার ব্যর্থ, এই সরকার কারচুপির মাধ্যমে এসেছে, এই সরকার বিনা ভোটে এসেছে, ওনারা এগুলি বলছেন। কিন্তু এই বলার পক্ষে বাংলার জনগণ কি ঐক্যবদ্ধ হয়েছে? এই যদি ঐক্যবদ্ধ হতেন তাহলে আমরা বুঝতাম যে বাংলার জনগণ আমাদের সাথে নেই। যেহেতু তারা মাঠে নামতে পারেনি, জনগণকে এই কথা বুঝাতে পারেননি, জনগণ সত্যের সাথে আছে, জনগণ আওয়ামী লীগের সাথে আছে, জনগণ বাংলার জনগণ আওয়ামী লীগের সরকারকে সাহায্য করছে,
দিনে দিনে জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বিশ্ব জুড়ে প্রশংসিত হচ্ছে, সারা পৃথিবী থেকে তিনি মানবিক নেত্রী হিসেবে স্থান পেয়েছেন এবং আজকে সেই কারণে আমি পরিষ্কার ভাবে আপনাকে এক্সাম্পল হিসাবে দিতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল হিসাবে জনগণের মনের জায়গা প্রচন্ড জনপ্রিয় দল, ডেভেলপমেন্টের সবকিছুকে ছাড়িয়ে গেছে, আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অসম্ভব প্রশংসার জায়গা কুড়িয়েছে এবং সর্বশেষ পদ্মা সেতু সক্ষমতার আর একটা বড় জায়গা তৈরি করে গেছে, মাথা উঁচু করে দিয়েছে বিশ্বের কাছে বাংলাদেশকে। কিন্তু এত কিছু থাকার পরও বিএনপি যে কথাটা বলে যে আওয়ামী লীগ যখন এত 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 কিছু অর্জন করেছে, তাহলে শুধুমাত্র একটা প্রধান বিরোধী দল, সাবেক বিরোধী দলের একটা চাওয়া কেয়ারটেকার, সেটা দিয়ে আওয়ামী লীগ কেন ভোটের মাঠে তাদের নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে ভয় পায়? আরে ভাই, এটা তো পরিষ্কার বক্তব্য, এই কেয়ারটেকার কেয়ারটেকার করে বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গিয়েছে। এই কেয়ারটেকার কেয়ারটেকার করতে গিয়ে আমরাই তো কেয়ারটেকার গভর্নমেন্ট চেয়েছিলাম, আমরা তো চেয়েছিলাম, তখন বাংলাদেশ পিছায়নি 96-এ। আমাকে শেষ করতে দিন জি। আমরা তো প্রমাণিত হয়েছি যে এই কেয়ারটেকার গভর্নমেন্টে যখন যাকে বসানো হয়েছে তারা লিঙ্গার করেছে, তারা নির্বাচনের নামে প্রহসন করার চেষ্টা করেছে, তারা দীর্ঘদিন ক্ষমতার লোভে পড়ে গিয়েছে এবং আমরাই দেখেছি তারা বিনা ভোটে ক্ষমতায় গিয়ে, দয়ায় ক্ষমতায় গিয়ে ক্ষমতাবান আওয়ামী লীগ বিএনপিকে তারা ন্যস্তনাবুত করার, হেনস্থ করার চেষ্টা করেছে, নিজেদেরকে চিরস্থায়ী করার চেষ্টা করেছে। সুতরাং এই হীনমন্যতাদেরকে দিয়ে বিনা ভোটে কাউকে ক্ষমতা ধার দিয়ে, দয়ার পরশে কাউকে ক্ষমতায় বসিয়ে এদেশের উন্নয়ন সম্ভব না, এদেশের মানুষ এগুলি আর পছন্দ করেন না। আর বিচার বিভাগও পরিষ্কার ভাবে হাইকোর্ট থেকে তাদের রেফারেন্স দিয়ে দিয়েছেন, কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো প্রয়োজন নেই। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ কেন শুধুমাত্র বিএনপি আজকের এই অযৌক্তিক দাবিকে প্রাধান্য দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করতে হবে? বাংলাদেশের সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচনের পক্ষে সেই দাবিটা না মানলে কিন্তু বিএনপি, আপনারা বলছেন নতুন ইসলাম বাবু, আপনারা বলছেন বিএনপির এটা অযৌক্তিক দাবি, কিন্তু এই অযৌক্তিক দাবিটা যদি সরকার একটা সহমতের অবস্থান তৈরি না করে, এই দাবিটা মেনে নেওয়া কিংবা না মানার কারণ হিসাবে যদি একটা সমঝোতার জায়গা তৈরি না করে, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ যদি একটা নৈরাজ্যকর পরিস্থিতির দিকে চলে যায়, বিএনপি তো বারবার সেই হুমকিটাই দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? তখন জনগণ এবং রাষ্ট্রের যে ক্ষতিগুলো হয় অতীতেও আমরা দেখেছি, সেই ক্ষতি কি করে সামাল দেওয়া হবে? আলটিমেটলি যা হারায় সব তো জনগণেরই ভোগান্তি হয়। দেখেন সুমা, আপনি কিন্তু দেখেছেন দুইটি নির্বাচনকে কিন্তু তারা প্রহসন করার চেষ্টা করেছে, নির্বাচন থেকে সরে গিয়েছে, নির্বাচনে তাদের প্রার্থী বাছাই করতে পারে নাই, এই বোঝা জনগণের কাঁধে আওয়ামী লীগের কাঁধে দেওয়ার চেষ্টা করেছে, নির্বাচন কমিশনের কাঁধে দেওয়ার চেষ্টা অপচেষ্টা করেছে, কিন্তু বাংলার জনগণ কি তা মেনে নিয়েছে? বাংলার জনগণ তো সরকারের সাথে আছে, বাংলার জনগণ তো তাদের অযৌক্তিক দাবিকে সমর্থন জানাননি, ওনারা নির্বাচন থেকে বয়কট করেছেন, জনগণ কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানাননি, জনগণ কিন্তু তাদের আন্দোলনের ডাকে সাড়া দেননি, কারণ বাংলার জনগণ বুঝতে বাংলার জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না, সেই বিএনপির জন্য মায়াকান্না নেই। সুতরাং বিএনপি নামক দলটি আজকে যারা সমর্থন দিচ্ছেন তারাও বুঝেন যে বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে, আপনারাই তো বলেন বিএনপির অস্তিত্ব নাই, বিএনপির শুধুমাত্র রাজনৈতিক যে অংশটুকু সেটা টক শো কিংবা মিডিয়ার কল্যাণেই বেঁচে আছে, কিন্তু সেই বিএনপিকে আপনারা আবার ভোটের মাঠে সঙ্গী হিসাবে কেন পেতে চান, সেটাও তো আমরা শুনি। আপনি আমাকে বলেন আমরা কেন বলছি, আপনি একটু বিবেচনা করে বলেন, আমি বলছি এই বিবেচনায়, আমার দল বলছে এই বিবেচনায়, যেই বিএনপি জনগণের কল্যাণমুখী রাস্তা হয়েছে, যেই বিএনপি বিরোধী দলে এদেশের মানুষের পক্ষে কথা বলবে সেরকম কোনো লজিক তৈরি করতে পারেনি এবং কোনো কারণেই বাংলার জনগণকে তাদের দলের পক্ষে একটি নৈতিক সমর্থন নিতে পারেনি, সেই জন্যই আমরা বলছি এই দল জনগণ থেকে এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এই দলকে ক্ষমতায় বিএনপি কে জনগণের সাথে যোগসূত্র তৈরি করে দেওয়ার জন্য আওয়ামী লীগ আপনাদেরকে কেউ দায়িত্ব দিয়েছে?
করছেন এগেইন আমি বুঝিনি আপনার প্রশ্ন না না আপনি বলছেন যে বিএনপি জনগণের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেই জন্য আপনারা মনে করেন যে দলটি জনবিচ্ছিন্ন থেকে গণতন্ত্রের পথে ফিরে আসুক আর একটা রাজনৈতিক দলকে গণতন্ত্রের পথে ফিরতে গেলে অবশ্যই তাকে নির্বাচনে অংশ নিতে হয় কিন্তু বিএনপি যে জনবিচ্ছিন্ন তারা গণতন্ত্রমুখী দল না এদের তাদেরকে জনগণের সাথে সখ্যতা তৈরি করে দেওয়ার জন্য গণতন্ত্রের পথে আসার জন্য আপনাদেরকে কি কেউ দায়িত্ব দিয়েছে না আমরা তো পরিষ্কারই মনে করি সরকার হিসাবে এবং একটা রাজনৈতিক দল হিসাবে এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে সেই অধিকারকে প্রাধান্য দিয়ে আমরা মনে করি বিএনপি নির্বাচনে আসবে এবং নির্বাচনে আসা দরকার যদি দলকে টিকে রাখতে হয় যদি গণতান্ত্রিক ভাব প্রকাশ করতে হয় তাহলে অবশ্যই যে দলটি বন্দুকের নল নিয়ে ক্ষমতায় এসে দল তৈরি করেছে একটু থামান, একটু যাই, ওনার কাছে অনেক কিছু শুনতে হবে, আপনি অনেক কিছু বলেছেন।